লালমনির হাটের হাতেবান্ধায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানগণে অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিভাগীয় তদন্তকে কেন্দ্র করে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে গত নভেম্বর মাসে বারো ইউনিয়ন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের বিরুদ্ধে অনাস্থা এনে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন তারিপ্রেক্ষিতে আজ তদন্তে আসেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার রাজস্ব ইব্রাহিম খান অপরদিকে উপজেলা চেয়ারম্যানের সমর্থকগণ উপজেলা পরিষদের সামনে সড়কের দুপাশে মামুনের দায়ের করা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শুরু করে পরে ইউনিয়ন চেয়ারম্যান ও তাদের সমর্থকরা মামুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারপর উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানগণের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টে ধাওয়া হয় এ বিষয়ে দুই গ্রুপের লোকজন একে অপরকে দোষারোপ করেছেন